আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অ্যাক্সিডেন্টলি একটা ডিসপ্লে কালার পলি কেটে যায় গ্লাস আলাদা করার সময়। তো এখন আমরা পুরো প্রসেস দেখব কিভাবে কালার পেপারটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, আমাদের সাথে আছেন শরীফুল ভাই, আমাদের এখন যিনি কাজটা করবেন আর কি। ঠিক আছে ভাই, তো আমাদের ইনস্ট্রুমেন্ট কি লাগতেছে? আমাদের এই তাতাল না, এই ব্লেড দিয়ে এটা দিয়ে আমরা ইয়ে আলাদা করবো। ঠিক আছে, প্রসেস শুরু করা যাক ভাই। খুব আলতোভাবে রেমনটা আলাদা করে নিতে হবে, এই জন্য আমরা হালকা কেমিক্যাল আছে, এই জন্য আলাদা কেমিক্যাল আছে, আমরা কেমিক্যাল ব্যবহার করতেছি রেমনটা সোজা করে নেওয়ার জন্য। রেবনটা আলাদা করা হয়ে গেছে, সোজা করা। এখানে একটা বিষয় হচ্ছে কালার পেপার ওঠানোর পরে এক ধরনের গ্লো থাকে যেটা খুবই হার্ড, এই জন্য এই ধরনের কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা ইউজ করে এই এই ধরনের গ্লো কিন্তু সাধারণ পেট্রোল বা অন্যান্য কেমিক্যাল দিয়ে উঠতে চায় না, এই জন্য স্পেশাল কিছু কেমিক্যাল আছে। আমরা মার্ক করে নিচ্ছি, একটু সাইজ সেম সাইজের থেকে একটু বড় করে কাটবো আমরা।